নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌমোস ম্যাথ পয়েন্ট। আমি সৌম। আমরা কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইটি, যেটা সুবীর দাস স্যারের লেখা, সেই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছিলাম। আমরা এখন যে চ্যাপ্টারটা করছি সেটা হয়ে গেল বর্গ, বর্গমূল, ঘন এবং ঘনমূল। ঠিক আছে, এই চ্যাপ্টারটার এর আগে আমরা দুটো ক্লাস করে নিয়েছি। দুটো ক্লাসে আমরা দেখে নিয়েছি যে কিভাবে বর্গমূল বার করতে হয় এবং কিভাবে ঘনমূল বার করতে হয়, কি করে স্কোয়ার করতে হয় আর কি করে কিউব করতে হয়, তার ভিডিও আমি আগেই দিয়েছি। তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেটা তোমরা দেখে নিও। এর আগে আমরা চারটে চ্যাপ্টার করে নিয়েছি, সেই চারটে চ্যাপ্টারের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্কগুলো থেকেও সেই পুরোনো চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো। যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও। কোয়েশ্চেনের দাগ নম্বর দিয়ে আমাকে বলতে পারো যে স্যার আমার এই প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নটা ক্ল্যারিফাই করে দেওয়ার জন্য। মনে রাখতে হবে যে অঙ্ক আমাদের ভয় পেলে চলবে না, ঠিক আছে? অঙ্ক কিন্তু একটি খুবই স্কোরিং সাবজেক্ট, অঙ্কে ভয় একদম চলবে না। তোমাদের যেখানে যা সমস্যা হবে বলবে, আমি আছি, আমি নিশ্চয়ই তোমাদেরকে যথাসাধ্য হেল্প করবার চেষ্টা করব। কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হলে আমাকে কনসেপ্ট ইনবক্স করো, যারা আমার ফেসবুক গ্রুপে আছো তারা আমাকে ওখানে মেসেজ করতে পারছো, বা এছাড়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানেও তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের যা ডাউট আছে আমাকে তোমরা জানাও, আমি চেষ্টা করব নিশ্চয়ই ক্ল্যারিফাই করে দেবার, ঠিক আছে? অঙ্কর মতন স্কোরিং সাবজেক্টে কাঁচা হলে কিন্তু এখন খুব মুশকিল, অঙ্কে আমাদের নম্বর তুলতেই হবে। তো যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে বলবো, যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করো, ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কোনো ভিডিও মিস না হয়ে যায়, ঠিক আছে? তো আর বকবক করি না, চলো ক্লাস আজকে আমরা শুরু করা যাক। দেখো, 2203 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমি আরেকবার তোমাদের মনে করে দিই, 1 থেকে 50 অবধি সংখ্যার স্কোয়ার জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং 1 থেকে 10 বা 1 থেকে 20 অবধি সংখ্যার কিউব জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা জানো তাহলে কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে। একটা ছোট্ট উদাহরণ আমরা প্রথম অঙ্ক থেকেই পেয়ে যাচ্ছি। বলেছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সংখ্যাটা লিখে নিলাম 2203। আমরা একটু আগে শিখেছি আগের ক্লাসে কি করে এর আমরা বার করতে পারি স্কোয়ার রুট। তাহলে দেখে নেওয়া যাক, 22 কি করব না, আমরা শেষ থেকে দুঘর দুঘর করে নিলাম, 22 আছে, 22-এর কম পূর্ণবর্গ সংখ্যা কত আছে, 4। তার মানে 4 4 হয়ে গেল 16, আমার এখানেও 4 চলে গেল, আমার এখানে বিয়োগফল হয়ে গেল 6, 603, 4-এর ডবল হয়ে যাচ্ছে আমার কত, 8। তাহলে 8-এর সঙ্গে এবার এখানে দেখো, 8-এর সঙ্গে আমি কত গুণ করতে পারি, এখানে একটা সংখ্যা বসবে, তো আমি দেখছি 8 আছে আর এখানে 60 আছে, তাহলে আমি যদি 7 নিয়ে নিই, এখানেও আমার 7 হয়ে গেল, 7 7 49, হাতে রইলো 4, 8 7 56 আর 4, 56 আর 4-এ হয়ে যাচ্ছে আমার কত না, 60। ঠিক আছে, তাহলে আমার কাছে দেখো আছে 3, এখানে আমার চাই কত, 9। এবার প্রশ্নটা আমার হচ্ছিল না, 2203 প্লাস আমার এক্স, ঠিক আছে, প্লাস আমার এক্স যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কি না একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এক্স এর জায়গায় যদি আমার হয়ে যেত 6, এক্স এর জায়গায় যদি আমার হয়ে যেত 6, তাহলে সংখ্যাটা আমার কত দাঁড়িয়ে যেত, তাহলে আমার সংখ্যাটা দেখো হয়ে যেত কত না, 2209। 2209-এ যদি আমি রুট করতাম তাহলে এখানেও আমার কত চলে আসতো, 3 না এসে আমার চলে আসতো 609, তাহলে আমার ভাগটা মিলে যেত। দেখো আমি যদি সাইডে করে দেখে নিই, 2209 কত পাচ্ছি আমি, 4, 4 4-এ 16 হয়ে গেল, 609, 4-এর 2 হয়ে গেল 887, তাহলে আমার হয়ে গেল 7, তাহলে মানে 609, 9 9 7 7 49, 7 4 8 7 56 4-এ 60, ঠিক আছে, 47 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। 2209 আমাকে দিয়ে দিয়েছিল কত, 2203, তাহলে এক্স এর মান হয়ে যাবে আমার 6। এটা গেল মেথড। এবার যার 1 থেকে 50 অব্দি স্কোয়ার জানা থাকবে সে কিন্তু সংখ্যাটা দেখেই বলে দিতে পারবে যে 2204, 2203 সংখ্যাটা নিয়ারেস্ট সংখ্যা যেটা স্কোয়ার সেটা হয়ে গেল 2209। এটা কত স্কোয়ার, এটা 47 এর স্কোয়ার, 47 এর স্কোয়ার বের করবার ফান্ডা তোমাদেরকে দেওয়া আছে। সংখ্যাটা 50-এর থেকে 3 ঘর কম, তার মানে 3-এর স্কোয়ার 9, 25 থেকে 3 বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাবো কত, 22। তাহলে এইভাবে যদি কারো স্কোয়ার মুখস্থ থাকে বের করে নিতে পারবে, যদি না জানা থাকে তাহলে আমরা ইলাবোরেটলিও বার করতে পারবো, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো কত বলেছে, 680621 বলেছে, 680621, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।
একটু ব্রড ভাবেই করি অঙ্কটা, ঠিক আছে? চলো এটার সঙ্গে আমার কিছু একটা যোগ হবে, তাহলে আমি প্লাস এক্স উপরে লিখে রাখলাম, ঠিক। কি করব, দুঘর দুঘর নিব, নিয়ে নিলাম, আট নিয়ে নিচ্ছি, আট এখানে হয়ে গেল, আট আটে আমার 64, কত নামলো 4, 406, 8-এর ইন্টু 2 কত হয়ে গেল 16, 16 দিয়ে আমি 40-কে দেখছি, তার মানে 16 দুগুণে 32, 16 3 48 বেশি যাচ্ছে, তাহলে 2 নিয়ে নিলাম, এখানেও আমার বসে গেল কত 2, তাহলে 2 দুগুণে 4, 16 দুগুণে 32 হলো। আমার এপাশ থেকে কত নামছে, আমার 21 নেমে গেল, এই যে 21 আছে 21 নেমে গেল, 6 থেকে 4 গেলে কত হয়ে গেল 2, 40 থেকে 32 গেলে হয়ে গেল কত 8, ঠিক আছে? এবার 82 স্কোয়ার কল ইন্টু 2 করলে আমি পেয়ে যাচ্ছি 164। এইবার দেখো এক্সাক্ট ভ্যালু আমরা বার করতে পারবো না, জানি আমরা ভালো করে, ঠিক আছে? 16-র সঙ্গে আমি 82 কত দেখছি না 5, 16 5-এ আসি, তাহলে আমি নিয়ে নিলাম 5, তাহলে 5 5 5-এ 25-এর 5, হাতে রইলো 2, 5 4-এ 20 দুগুণে 22-এর 2, হাতে রইলো কত 2, 16 5-এ 80 দুগুণে 82। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যদি 8221 না থেকে 8225 থাকতো তাহলে আমার ভাগফল মিলে যেত, ঠিক আছে? তাহলে আমার 8221 এর জায়গায় আমি যদি বলি যে এখানে x এর ভ্যালু যদি আমার 4 হতো, তাহলে 4 আর আগে 5 হয়ে যেত, তাহলে আমি এখানে 21 এর জায়গায় 25 পেয়ে যেতাম, আমার ভাগ মিলে যেত, ঠিক আছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এই x এর ভ্যালু আমার হয়ে যাচ্ছে এখানে 4, তার মানে এর সঙ্গে যদি আমি 4 যোগ করে রাখতাম তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যা এটা হয়ে যেত, তার মানে 680625 হয়ে যাচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এর যদি আমরা রুট বার করি তাহলে আমরা পাবো 825, ঠিক আছে? নেক্সট অঙ্ক কি বলেছে, না এখানে বলেছে বিয়োগ করতে হবে, কত থেকে 635 6 6 0 6 3 5 2 0 থেকে আমাকে কিছু একটা বিয়োগ করতে হবে, তার মানে -6, মনে মনে করে রাখলাম এটা, ঠিক আছে? দেখো দুঘর দুঘর এখানে এক ঘর হয়ে গেল, তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি 2 2, আমার এখানে হয়ে গেল কত 4, কত নামলো 2 35, 2 দুগুণে 4 4, আমি দেখতে পাচ্ছি 23 কততে যাবে না 5-এ, 4 5-এ 20, তাহলে 5 5-এ 25-এর 5, হাতে রইলো 2 5-4-এ 20 22, ঠিক আছে? কত নেমে গেল দেখো 20 20-এর, কিন্তু অ্যাকচুয়ালি কম হবে, তার 20 নামলো, কারণ আমাদের হাতে এখন 20 আছে, আমরা জানি না এর থেকে কত বিয়োগ করতে হবে, ঠিক আছে? এখানে আমার নামলো কত 10, তাহলে এখানে আমার 5 ছিল, আমি এখানে নিয়ে নিচ্ছি কত 25 দুগুণে হয়ে যাচ্ছে আমার 50, ঠিক আছে? এইবার এই 50-এর সঙ্গে আমি কত এখানে বসাবো, আমি যদি এখানে ধরো 5 আছে 10 আছে, তাহলে 2 বসালাম, তার মানে আমার এখানেও 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 0 5 দুগুণে 10, আমার বিয়োগফল হচ্ছে কত 16, তার মানে এই 16টা না থাকলে এটা একটা কি হয়ে যেত, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, তার মানে 63520-16 অর্থাৎ 63504 হয়ে যাচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে 16 বিয়োগ করতে হবে, 16 কোথায় আছে অপশন এতে, ঠিক আছে? তাহলে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাকে 392 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা কি করে বার করব, না আমরা 392 কে আগে ফ্যাক্টর করি, ঠিক আছে? ফ্যাক্টর করি, আমরা কত দিয়ে ফ্যাক্টর করার চেষ্টা করবো, দেখো পূর্ণবর্গ বলে দিছে, তাহলে আমরা সেই সমস্ত সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবো যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা শুরু করি 4 দিয়ে, 4 একটা পূর্ণবর্গ, তাহলে 4 9 36 32, তার মানে 4 8-এ 32, এটা দেখো কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে, 7 7-এ 49, আচ্ছা চলো 2 দিয়ে দেখে নিচ্ছি, 2 দিয়ে করলে এটা হয়ে যাচ্ছে 49, 7 ইন্টু 7, তার মানে 392 ভাঙলে আমরা পাচ্ছি 4 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2, ঠিক আছে? বলেছে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এটা একটা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হবে, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে 2টো 7 আছে, মানে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে ইকুয়েশনটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এই পুরো ইকুয়েশনটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 2 ইন্টু 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 4, তার মানে অ্যান্সার আমাদের হয়ে যাবে ডি, যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যেতাম 4 পেয়ে যেতাম, 49 পেয়ে যেতাম, আর ইন্টু 4 পেয়ে যেতাম, এই 4 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, এই 2 ইন্টু 2 গুণ করছি, বোঝা যাচ্ছে ব্যাপার? নেক্সট বলেছে 1008 কে কোন কোন এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা কি করব, আমরা 1008-এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, কত দিয়ে করব, না পূর্ণবর্গ বলেছে আমরাও পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করি, দেখো 4 দিয়ে ভাগ করলে আছে 25 2, আবার এটা 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ করলে 4 6 24 12, ঠিক আছে? আবার আমি যদি এটাকে ভাগ করি দেখো 9 দিয়ে ভাগ করলে আমার পেয়ে যাচ্ছে কত 7,
তার মানে 1008 সমান সমান হয়ে যাচ্ছে 4 × 4 × 9। এই তিনটে হয়ে গেল পূর্ণ বর্গ সংখ্যা, ইনটু আমার ছিল 7। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার এই 7, এই 7 কেটে আছে, যেটা আমার ব্র্যাকেটের মধ্যে বেঁচে আছে সেটা আমার কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের একটা পূর্ণ বর্গ সংখ্যা। বোঝা যাচ্ছে ব্যাপার? তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার। ঠিক, নেক্সট অঙ্ক, সিমিলার টাইপের অঙ্ক, বলেছে 15370 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো একটু, আচ্ছা ঠিক আছে, আগে আমরা অঙ্কটা করে নিই তারপর দেখছি। 15370, ঠিক আছে, 15370, দু ঘর দু ঘর এক ঘর নিয়ে নিলাম, এক এককে এক হয়ে গেল এক, 53 নেমেছে, ঠিক আছে, এই একটা আমার এখানে হয়ে গেল 2। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার যদি একমাত্র 2 বসে তাহলেই হবে, তাহলে 2 × 2 = 22, দুগুণে হয়ে গেল আমার 44, 70 নামলো, 4 × 6 = 6, 3 × 9 = 970, তাহলে 12 × 2 হয়ে গেল 24। আমি দেখো 24 আছে, 97 আছে, কতই যেতে পারে না, আমার যেতে পারে হয়ে যাচ্ছে 4-এ, একমাত্র 4-এ। এবার এর সঙ্গে বলেছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবো, তার মানে 70 + x মাথায় রাখতে হবে, তার মানে 4 × 4 হয়ে গেল 16 × 6, হাতে রইল 1, 24 × 4 = 96, আর 97। ঠিক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য না থেকে যদি এটা 976 হতো তাহলে আমাদের ভাগ মিলে যেত, তাহলে এখানে x এর মান যদি আমার 6 হয়ে যায় তাহলেই এটা কিন্তু আমার হয়ে যেত কত, 976, ঠিক আছে। তার মানে 15370 + 6 = হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে, তো ক্লিয়ার। এবার দেখো, এবার দেখো যদি আমরা একটু অপশনের দিকে দেখি, যদি আমি অপশন এ এর কথা বলতাম তাহলে আমার কত চলে আসতো, 15374। অপশন যদি বি এর কথা বলতাম তাহলে আমার হয়ে যেত 15376। অপশন সি এর বেলায় কত হতো না, 15378, আর অপশন ডি এর বেলায় 15379, ঠিক আছে। এইবার দুটো জিনিস ভালো করে মন দিয়ে শুনে রাখো, একটা হয়ে গেল একক সংখ্যা যদি 2, 3, 7 এবং 8 থাকে তাহলে সংখ্যাটা কখনই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। এখানে আমি দেখতে পাচ্ছি অপশন সি তে কত আছে, 8, তাহলে এটা আমার পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, একদম কখনোই হতে পারে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে 1 থেকে 25 অবধি সংখ্যার শেষের দুটো সংখ্যা অর্থাৎ দশক এবং একক স্থানীয় অঙ্কে যে যে সংখ্যা আসে ঠিক সেই সেই সংখ্যায় কিন্তু তারপরে সমস্ত সংখ্যায় রিপিট করে। তার মানে 1 থেকে 25 অবধি একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কে যে যে সংখ্যা আমার থাকে না সেই সেই সংখ্যা কিন্তু কখনোই কোনো সংখ্যার স্কোয়ার হতে পারে না। তোমাদের যদি ডাউট থাকে এটা ক্যালকুলেটারে তোমরা করে দেখে নিতে পারো, ঠিক আছে, তোমরা দেখতেই পাবে ব্যাপারটা। তাহলে দেখো 74 লাস্টে কোনো সংখ্যা এমন আছে যার স্কোয়ার করলে আমরা 74 পাবো? আমার তো জানা নেই, 1 থেকে 24 অবধি এমন কোনো সংখ্যা নেই যার লাস্টে স্কোয়ার করলে আমি 74 পাচ্ছি, তাহলে এটা আমার বাদ হয়ে গেল। সিমিলারলি 79 এর ব্যাপারটাও দেখো, এমন কোন সংখ্যা নেই 1 থেকে 25 অবধি যাদের স্কোয়ার করলে আমরা লাস্টে 79 পাচ্ছি, ঠিক আছে, তাহলে এটাও আমাদের এলিমিনেট হয়ে গেল। বেঁচে আমার কে থাকছে 76, আমরা দেখতে পাচ্ছি 24 24 576, 26 26 676 হয়, এরকম আরো অনেক উদাহরণ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 76 থাকার জন্য আমরা একটু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলেই অঙ্কটা বার করে নিতে পারবো, প্রচুর কাজে আসবে এই দুটো কনসেপ্ট, ঠিক আছে। নেক্সট নেক্সট অঙ্কে আমরা দেখবো সিমিলার অঙ্ক, গুণফল, বলেছে পূর্ণ ঘন সংখ্যা হবে, ঘন মানে কি, কিউব রুট, ঠিক আছে, কিউব রুট, আমাকে দেখতে হবে যে কিউব কোন কোন সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি। তাহলে চলো শুরু করে দিই, 26 2 4 4, ঠিক আছে, একবার দেখে নিই এটা কি 9 দিয়ে ভাগ যাবে, কারণ বড় সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের সবসময় সুবিধা হয়। দেখো 4 4 8 2 10 10 6 16 16 8 18, 9 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে 9 দিয়ে ভাগ, 9 × 2 হয়ে গেল 18, 18 8 62 9 9 81, 14 9 1 9, ঠিক আছে, 54 9 6 54, সংখ্যাটা দেখো আবার 9 দিয়ে ভাগ যাচ্ছে, ভাগ করে দিই, 9 3 হয়ে গেল 27 21, ঠিক, 21 হচ্ছে 9 × 2 = 18, 9 4 = 36, ঠিক আছে, 4 3 7 2 9, আবার 9 দিয়ে ভাগ যাচ্ছে, কত চলে আসছে, 9 3 = 27 9 6 = 54, ঠিক আছে, 27 54, সংখ্যাটা আমি কি আবার 9 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ 9 দিয়ে ভাগ করতে পারলে আমরা পাচ্ছি 4, তার মানে সংখ্যাটা ভাঙলে আমি কি পাচ্ছি, 9 × 9 × 9,
তিনটাকে আলাদা করলাম কেন? কারণ এটা এই তিনটে থেকে আমি একটা 9 বার করতে পারি, যেটা আমার পূর্ণ ঘন সংখ্যা হিসেবে প্রযোজ্য হবে। আর আমার কাছে কত বেঁচে আছে? আর দেখো বেঁচে আছে 2, 3 বেঁচে আছে, ইনটু 2, 2 বেঁচে আছে। তাহলে এই 2, 2, 3-এর সঙ্গে যদি আমি একটা 3 গুণ করি, আর এই 2, 2-কে যদি আমি একটা 2 দিয়ে গুণ করি, তাহলে এটাও আমার 3 ঘর সংখ্যা হয়ে যাচ্ছে, এটাও আমার 3 ঘর সংখ্যা হয়ে যাচ্ছে। মানে এটা তো আমার ঘন, এখানে আমার 3 ঘর গেলে এটাও আমার হয়ে যাবে ঘন, এখানে 3 ঘর গেলে এটাও আমার হয়ে যাবে ঘন। ঠিক আছে, তাহলে এই 3 আর 2 দিয়ে যদি আমরা ইকুয়েশনটাকে গুণ করি, 2, 6, 2, 4, 4 কে, মানে আমরা যদি 6 দিয়ে গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা পূর্ণ ঘন হয়ে যাবে। ঠিক আছে, ঘন মানে কি? ঘন মানে হয়ে যাচ্ছে, ঘনমূল মানে আমাদের হয়ে যাচ্ছে না, একটা সংখ্যার ভিতরে এ ইন্টু এ ইন্টু এ থাকবে, এখানে আমার 3 থাকবে, তাহলে আমি এই 3টে থেকে একটা বার করতে পারি। এখানে 3টে 9 থেকে আমি 1টা 9 বার করতে পারলাম, এটা আমার ঘনমূল। ঠিক আছে, আমরা জানি ব্যাপারগুলো। নেক্সট দেখি, বলেছে 3151 এর নিকটবর্তী পূর্ণতম পূর্ণ সংখ্যাটি কত? ঠিক আছে, তো যাদের মুখস্থ আছে তারা তো বার করে নিতে পারবে, যাদের নেই তাদের জন্য একবার দেখে নি। 3151 এর সব থেকে নিকটবর্তী সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের এখানে বি। ঠিক আছে, সংখ্যাটা ছোট কিন্তু নিকটবর্তী। তো দেখা যাক, 51 31, 31 এর ছোট কম কত? না 5, তার মানে 5 5 আমার হয়ে গেল 25। 51 এ পাশে নেমে গেল, আমার এ পাশে নেমে গেল 6, 5 দুগুণে হয়ে গেল 10। ঠিক আছে, 10, তার মানে আমি যদি এখানে 6 নিই, তাহলে আমার এখানে হচ্ছে 6 6 36, 6 1 কে 6, আমি কত বিয়োগ করছি? এখানে আমার বিয়োগ হয়ে যাচ্ছে 5 3 আর 1 কে 4 15। তার মানে 3151 থেকে যদি আমি 15 বিয়োগ করে দিই, আমরা কত পাবো? আমরা পাবো 3136। 3136 হচ্ছে কি? একটা পূর্ণ বর্গ সংখ্যা। ভালো করে দেখো, এই যে আমার ভাগশেষ যেটা, উদ্বৃত্ত যেটা, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পূর্ণ বর্গ সংখ্যা পেয়ে যাবো। তাহলে 3151 - 15 = 3136, একটা পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি কত? যদি তোমরা জানো তাহলে চোখ বন্ধ করে বলতে পারবে, তার 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে 1024। কত স্কোয়ার এটা? এটা হয়ে গেল 32 স্কোয়ার। ঠিক, যদি না জানো তাহলে তোমাদেরকে করে দেখতে হবে। তো দেখা যাক, আগে আমরা দেখে নি কি করে করব। না, 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা আমার এটাই আছে। ঠিক আছে, তাহলে এটার উপরে আমরা ট্রাই করা যাক। তাহলে 1024, 3-এ নিয়ে নিলাম, 3 3 হয়ে গেল 9, 1 24, 3 দুগুণে কত হয়ে যাচ্ছে? 6। আমরা যদি 2 নিয়ে নিই, 2 2 4, 6 2 12, ভাগ আমাদের মিলে গেছে, তার মানে আমাদের 1024 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? না, 9801। কি করে আমরা বার করব? দেখো, আমরা 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা দিয়েছে, প্রথমে আমরা বিটাকে বাদ দিয়ে দিলাম, এটা তো 5 অঙ্ক হয়ে গেল। তাহলে 2 অঙ্কের যেটা সবচেয়ে বড় সংখ্যা হবে, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? না, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হয়ে যাচ্ছে 99। এর যদি আমরা স্কোয়ার বার করি, তাহলে আমরা কি পাবো? আমরা যে সংখ্যাটা পাবো সেইটা হয়ে যাচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তোমরা হিসাব করে নিও, 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হয়ে গেল 9, 9 স্কোয়ার কত হয়ে যাচ্ছে? 9 স্কোয়ার হয়ে যাচ্ছে আমার 81। 81 কি? 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা, তার মানে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে আমার কত? 99। তার আমরা স্কোয়ার করলে আমরা পাবো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটা হয়ে যাচ্ছে 98001। কি করে আমরা বার করছি? দেখো, আমরা 99 নিলাম, 99 স্কোয়ার করছি, শিখিয়েছি মনে আছে? 99 99, নিয়ারেস্ট 0 বারের সংখ্যা কত? 100। তাহলে 100, তার মানে এখানে 1 হলো 1 হলো, 1 আর 1 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 01, 99 - 1, 9801 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখা যাক, সিমিলার টাইপের অঙ্ক, 9901 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে একটু যদি মনে থাকে, আমরা চোখ বন্ধ করে বলতে পারি, 9801 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। যদি না জানা থাকে দেখে নিচ্ছি, 9909, আমরা এর কি করব? স্কোয়ার রুট করব। তাহলে আমরা আগে নিয়ে নিচ্ছি কত, এক দুঘর দুঘর করে যাচ্ছে, তাহলে 9981 নিয়ে নিলাম, 09 নামছে, এপাশে আমার নেমে গেল কত? 8, আর এপাশে নামলো 1, 9 দুগুণে হয়ে যাচ্ছে আমার 18।
18, আর এখানে দেখো 180, মানে অলমোস্ট 10। তাহলে আমি 9 নিয়ে নিলাম, 9 দিয়ে আমি যদি দেখি ব্যাপারটা দাঁড়াচ্ছে কত, 9 9 81, 1 হাতে রইল 8, 18 আর 9 হয়ে যাচ্ছে 162, 162 আর 8-এ হয়ে যাচ্ছে 170। ঠিক আছে, তাহলে আমার কত নামছে, আমার এপাশে নামছে 8 0 108। তার মানে 9909 থেকে যদি আমি 108 বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে 0198। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে কত না, এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা। এই যে 108 এক্সট্রা হয়েছিল, এটাকে আমরা কি করলাম, আমরা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে, না 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত। জটিল অঙ্ক, ঠিক আছে, একটুখানি মাথা খাটাও। দেখো এই 66 আর এই 46, এই 56 আর এই 76, এর মধ্যে কোন দুটো সংখ্যা আছে যেটাকে আমরা 1 থেকে 24 অব্দি কোনো না কোনো সংখ্যার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটে পাই? আমরা কি 66 কোনো দুটো সংখ্যার 1 থেকে 24 অব্দি কোনো সংখ্যার বর্গ করলে পাই? আমার মনে হয় পাই না। 46 কি পাই? পাই না। 56, হ্যাঁ 56 আমরা পাই, 16 স্কোয়ার হয়ে গেল 256। ঠিক আছে, বা আমরা বলতে পারি 76, হ্যাঁ 24-এর স্কোয়ার হয়ে গেল আমাদের 576, 26-এর স্কোয়ারও আমরা 76 পাই। তার মানে এই দুটো সংখ্যার মধ্যে একটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। বলেছে 5 অঙ্কের বৃহত্তম, তার মানে এই দুটো সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাকে অপশন ডি হলো বৃহত্তম। তাহলে অপশন ডি এর উপর আমরা মেথড অ্যাপ্লাই করি। ঠিক আছে, কিরকম মেথড অ্যাপ্লাই করব জানি আমরা, দুঘর দুঘর 9 হয়ে যাচ্ছে, আমার একা পড়ে আছে, তাহলে 3 3 আমি নিয়ে নিলাম 9, 3-এর ডবল হয়ে গেল এখানে 6, এখানে নামলো আমার কত 98, তাহলে 6 1 1 61, কত নামলো 76, 8 থেকে 1 গেল হয়ে গেল 7, 9 থেকে 6 বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি কত 3। ঠিক আছে, তাহলে 31 দ্বিগুণ হয়ে গেল আমার 62, 6-এর সঙ্গে 37-এর কি সম্পর্ক, 6 ঘরের সম্পর্ক, 6 6 36। তাহলে আমি এখানে 6 নিয়ে দেখি, 6 6 36-এর 6 হাতে রইলো কত 3, 6 দুগুণে 12, 12 আর 3-এ 15-এর 5 হাতে রইলো 1, 6 6 36-এর 1-এ 37। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভাগ আমাদের মিললো না। হোয়ার অ্যাজ এখানে দেখো আমার 3 7 5 6 এসেছে, এই 7-এর জায়গায় যদি 5 থাকতো, মানে এই 5টা যদি থাকতো, তাহলে কিন্তু আমার উত্তরটা মিলে যেত। তার মানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 99856 হয়ে যাচ্ছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। এইচসিএফ এন্ড এলসিএম এর ক্লাসে এই টাইপের আমরা অঙ্ক বারবার করেছি। বলেছে পূর্ণবর্গ সংখ্যা আবার কি 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে আমরা অপশন টেস্ট করব। ঠিক আছে, দেখো 3 দিয়ে এখানে অপশন বি ভাগ যায় না, অপশন সি ভাগ যায় না, এলিমিনেট করে দিলাম, 4 দিয়ে তো সবকটাই ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যায় না মানে 6 দিয়েও ভাগ যায় না, তাহলে আমরা 8 দিয়ে চেক করব। 8 দিয়ে কি আমরা 900-কে ভাগ করতে পারি না? আমরা কি জানি আমরা শেষ 3 ঘর চেক করতে হয় 8 দিয়ে, তাহলে 8 দিয়ে যদি আমরা 900-কে ভাগ দিই কি পাওয়া যাবে একবার দেখে নি, 12 8-এ 96, 11 8-এ হয়ে যাচ্ছে 88, 20 নামছে, 8 20-তে যায়, যায় না, তাহলে অপশন এও এলিমিনেট হয়ে গেল, অপশন ডি 3600 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, একটা বড় সংখ্যা দিয়ে দিয়েছে, প্রচুর বড় সংখ্যা দিয়ে দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একটা 12 ডিজিটের সংখ্যা দিয়ে বলে দিয়েছে সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত। ঠিক আছে, তো আমার যেটুকুনি আন্দাজ আছে তাতে আমার মনে হয় যে কোনো জোড় সংখ্যা যদি থাকে, মানে 4 ডিজিটের সংখ্যা যদি আমার হয়, তাহলে তার স্কোয়ার রুট বার করলে আমরা 2 ডিজিট পাবো। দেখে নাও 9801। ঠিক আছে, তার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, আমরা পেয়ে যাবো 91, 2 ডিজিট। তবে এটা কোনো মেথড নয়, এটা কোনো মেথড নয়, এটা হচ্ছে তোমাদেরকে ভাগ করে দেখতে হবে, 6 2 5 6 8 6 7 3 4 4 8 9, এটাকে ভাগ পদ্ধতিতে করে দেখো, তাহলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে উত্তর। আমি একটু আন্দাজ লাগিয়ে বললাম যে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে সি। ঠিক আছে, 12 ঘর আছে, যেহেতু এটা মাঝামাঝি জায়গায় বিলং করছে 1 থেকে 9-এর মধ্যে, তাই জন্য আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এটা 6 ঘর সংখ্যা হবে, এটা যদি আমরা বর্গমূল বার করি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, বলেছে x² + 65² = 160² - 90² - 7191 হলে x এর মান কত। তো কোনো ফর্মুলা তো আমার মনে হয় এখানে আমরা ইউজ করতে পারবো না,
একটু ফর্মুলা আমরা ইউজ করতে পারি, এটাকে আমরা এ স্কোয়ার আর এটাকে আমরা যদি বি স্কোয়ার হিসেবে দেখি, তাহলে আমার এক্স স্কোয়ার এর মান দাঁড়িয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 7191 মাইনাস 65 এর স্কোয়ার। কি দাঁড়ায় দেখা যাক, এ প্লাস বি যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাবো 250 ইন্টু 160 থেকে 90 বাদ দিলে আমরা পেয়ে যাবো 70, ঠিক আছে। মাইনাস 7191 মাইনাস 65 স্কোয়ার কত, 5 5 25, 6 7 হয়ে গেল আমাদের 42, ঠিক আছে 6 7 42। তাহলে এখানে আমরা পাচ্ছি দুটো জিরো, 7 5 হয়ে যাচ্ছে 35 এর 5, হাতে 3, 7 2 14, 7 5 35 এর 5, হাতে 3, 7 2 14 আর 3 এ 17, 17500 বিয়োগ করলে কত হবে, 5 1 6, 9 8 2 11, 1 2 3 4, 7 4 11, দেখি কত আসছে। এখানে চলে আসলো আমাদের 84, 4 1 5 0, 6 0 8 4। তাহলে 6 0 8 4 মনে আছে আমরা আগের ক্লাসে করেছি, 4 আছে মানে হয় আমার 2 হবে, 9 আমার 8 হবে। এবার এখানে যেহেতু অপশন ডি একমাত্র পড়ে আছে, তাহলে আমরা বলে দিলাম 78 অ্যানসার। তাও একবার চেক করে নি, 60 কার কার মধ্যে বিলং করছে, 49 আর 64 এর মধ্যে বিলং করছে। ছোট সংখ্যাটাকে 49, তার মানে এটা আইদার 72 অর 78। এবার দেখেন 60 সংখ্যাটা 64 এর বেশি সামনে, তার মানে আমার 78 অ্যানসার, ক্লিয়ার। চলো একটু দেখে নিও প্রিভিয়াস ক্লাসগুলো, আমরা স্কোয়ার কি করে করা এবং স্কোয়ার রুট কি করে করা দুটোর ক্লাস কিন্তু এর আগে আমরা করেছি। নেক্সট অঙ্ক দেখি, দেখো বলেছে রুট থ্রি এর মান দিয়ে দিয়েছে, 1.732 হলে একটা সংখ্যা দিয়ে দিয়েছে তার মান কত, কি কি দিয়েছে না, দিয়েছে রুট সিক্স প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট সিক্স মাইনাস রুট টু। তাহলে এই সমস্ত অঙ্ক করবার একটা নিয়ম আছে আমরা জানি না, প্রথমে আমাকে করণীয় নিরসন করতে হবে, মানে কি আমাকে নিচে যেটা আছে হরে তার কনজুগেট দিয়ে গুণ করতে হবে, উপরেও তাই করতে হবে, ঠিক আছে। তাহলে উপরে দেখো একই টাইপের দুটো টার্ম চলে এসেছে, তাহলে আমি বলতে পারি রুট সিক্স প্লাস রুট টু স্কোয়ার বাই, এখানে কি চলে আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মানে রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার, ক্লিয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, এটা ভাঙলে আমরা পাবো সিক্স প্লাস টু প্লাস টু ইন্টু রুট সিক্স ইন্টু রুট টু, পেয়ে যাচ্ছি। বাই কি পাবো, রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার, তার মানে 6 - 2 মানে 4, ক্লিয়ার। দেখো এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 6 2 8 প্লাস টু ইন্টু রুট 12/4, বা বলতে পারি 8 প্লাস 12 মানে কত, 4 ইন্টু 3, তার মানে একটা 2 বেরিয়ে যাবে, 4√3/4 সমান সমান কত, 4 কমন নিয়ে নিলাম 2 প্লাস √3 বা 2 প্লাস 1.732, একটু ভালো করে ভাঙলে আমরা বলতে পারি 3.732, কোথায় আছে 3.732, অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। চলো নেক্সট অঙ্ক দেখি, একদম সিমিলার টাইপের অঙ্ক, বলেছে 13 = 3.6 এবং 130 = 11.4 হলে একটা সংখ্যা দিয়ে দিয়েছে তার মান কত। তো দেখা যাক, দেখো এখানে আমাকে দিয়ে দিয়েছে কত, 13 একটা দশমিক দিয়ে দিয়েছে, প্লাস 1300 দিয়ে দিয়েছে, প্লাস, তার মানে এক্সাক্ট যা ভ্যালু আমাকে দিয়েছে তার কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আমাকে দেয়নি, একটুখানি বুদ্ধি লাগানো যাক। তাহলে এটা 13/ আছে কত, 10, আমি উপর নিচে কি করলাম, শূন্য দিয়ে গুণ করে দিলাম, ক্লিয়ার। প্লাস পরের অঙ্কটা দেখে কত আছে না, 13 কে আমি আলাদা করলাম, দুটো শূন্যকে আলাদা করে 100 করে দিলাম, প্লাস 13 আছে বাই দশমিক তুলে দিলে আমি কি পাচ্ছি, একটা দুটো তিনটে শূন্য। এবার তিনটে শূন্য থাকলে তো আমরা রুটের বাইরে বার করতে পারি না, তাহলে আমরা এখানেও একটা শূন্য বসালাম, আমি এখানেও একটা শূন্য বসালাম। এবার দেখো তো মানগুলো কি চেনা যাচ্ছে না, 130 আমি এখানে 130 দেখতে পাচ্ছি, রুট 130 তার মানে 11.4। এবার এই যে রুট আন্ডার 100 কত হবে বাই আমার 10, ক্লিয়ার। প্লাস এই দেখো 13 13-র মান কত বেরোবে আমার, 3.6 বেরোলো। রুট আন্ডার 100 মানে কত বেরোবে, 10 বেরোবে, ক্লিয়ার। প্লাস 130 এর মান কত, 11.4 বাই 100 100, 1 2 3 4 0 আছে, তাহলে আমার দুটো জিরো, এই দুটো জিরো আমার বেরোলো দুটো জিরো। তাহলে একটু ছোট করলে আমরা কি পাবো, আমরা পাবো 1.14
प्लस 36 प्लस 0.114। देखो তাহলে আমরা যদি যোগ করি দশমিকের পর তিন ঘর সংখ্যা আছে একমাত্র এখানে 4, দশমিকের পর দু ঘর সংখ্যা 4 আর একে হয়ে গেল আমার 5, দশমিকের পর এক ঘর সংখ্যা 1 আর একে 2, 36 আর একে 37, তাহলে 3.37.254 অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, নেক্সট 17, 18। দেখো একদম সহজ টাইপের অঙ্ক, 248 প্লাস 52 প্লাস হয়ে যাচ্ছে 144, তার মানে 144 এর রুট করলে আমরা কত পাবো, আমরা পাবো 12। এই 12টা যদি আমার এখানে যোগ হয়ে যায় তাহলে আমরা কত পেয়ে যাব, আমরা পেয়ে যাব 64। তাহলে রুট আন্ডার 64 মানে কত, 8। তাহলে এই 8টা, ঠিক আছে, এই 64 এর রুট করলে আমরা কত পাচ্ছি, আমরা 8 পাচ্ছিলাম। তাহলে 8 যোগ হয়ে গেলে আমার কত দাঁড়িয়ে আছে, 248 প্লাস 8, তার মানে আমার হয়েছে 256। তাহলে রুট আন্ডার 256 সমান সমান হয়ে যাচ্ছে 16। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, বোঝা গেল, একটা রুট ভাঙলাম 144, রুট আন্ডার 144 মানে আমার কত, 12, 54 12 কত, 64, রুট আন্ডার 64 মানে কত, 8, 248, 8 মানে কত, 256, এইভাবে করলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 19, কি বলেছে, 484। দেখো সংখ্যাগুলো একবার ভালো করে দেখে নাও, 48.4 আর 0.289, একটু ভালো করে দেখো সংখ্যাগুলো কি চেনা যাচ্ছে না। আমার যদি দশমিক না থাকতো আমি বলতে পারতাম রুট আন্ডার 484 মানে 22, আর রুট আন্ডার 289 মানে আমার হয়ে গেল 17, বলতে পারতাম, ইয়েস। তাহলে এই দশমিকটা উঠালাম আমি, এখান থেকে দশমিক উঠিয়ে এক ঘর পরে আনলাম। ঠিক আছে, তার মানে দশমিকের পর দেখো এই দশমিকটা উঠালাম আমি, এখানে 100 লিখে নিলাম, লিখলাম, তাহলে এই 100 থেকে আমার 10 রুটের বারে কি বেরাবে, আমার একটা 10 বেরাবে, তার মানে 220/17 হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 17 দিয়ে আমরা 220 কে ভাগ করি, 17 1 কে 17, ঠিক আছে, 50 তিনে গেল না, তার মানে 17 2 গুণে 16/17, তার মানে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের অ্যানসার। বোঝা যাচ্ছে ব্যাপারটা, আমরা কি করলাম, আমরা দশমিকটাকে আগে অ্যাডজাস্ট করলাম, এক ঘর দশমিক তুললাম 2.89 হয়ে গেল, এখান থেকে দশমিক তুলে আমি এখানে 100 বসিয়ে দিলাম, তার মানে 484 এর জন্য 22 আর রুট 100 এর জন্য আমার 10। ঠিক আছে, তার মানে 12 হোল 16/17 হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার। নেক্সট অঙ্ক দেখো, এই টাইপের অঙ্কের আগে আমরা প্রচুর বার করেছি, অখণ্ড সংখ্যাতে কত আছে, 400, এটা একটু বড় রুট দেওয়া হয়ে গেছে, 400 প্লাস কত আছে না, 400। তাহলে এই দশমিকটা তুলে দিলাম আমি, আগেই তুলে দিই, তাহলে দশমিকের জন্য এক বসলো, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর সংখ্যা বসে গেল, প্লাস দেখো এখানে আমার 4 আছে, 4 লিখলাম, দশমিক তুলে আমি এক বসালাম, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বসালাম, তাহলে এখানে আমার দু ঘর দু ঘর দু ঘর দু ঘর দু ঘর, তার মানে দু ঘরের আমার কটা আছে, 3টে, তাহলে আমি কি বার করতে সুবিধা হবে, না, কিন্তু আমি যদি এটাকে 3 3 সংখ্যা দুটো পেয়ারে বার করি তাহলে আমার বার করতে সুবিধা হবে, রুটের ভিতরে আছে, ঠিক, আমি দুটো থাকলে একটা বার করবো, কেননা আমি স্কোয়ারের অঙ্ক করছি। তাহলে রুট আন্ডার 400 মানে আমার কত বেরোবে, আমার বেরোলো 20, প্লাস 400 জন্য আমার বেড়ে গেল 20, কিন্তু নিচ থেকে আমার একটা বেরোলো 100, দুটো 100 আছে, প্লাস এখানে আমার বেরিয়ে গেল কত, 4, প্লাস 3টে জন্য আমার বেরিয়ে গেল কত, 1000। তাহলে হিসেব গন্ডগোল হয়ে গেল, তাহলে আমার এখানে বেরোলো 20 প্লাস 20/100, তার মানে 0.20, ক্লিয়ার। এখানে দেখো 4-এ 3টে শূন্য আছে, এখানে 1 4 আছে, তার মানে কত হয়ে যাচ্ছে, এখানে 4 নয় বস, এখানে আমার 2 বেরোবে, তাই না, রুট আন্ডার 4, তার মানে এই 2 তো হলো, 2 এর আগে 1 ঘর 2 ঘর, তার মানে 0.202 হয়ে যাচ্ছে আমাদের বেরোলো। তাহলে আমি কি বলতে পারি, আমার উত্তর কত হয়ে যাবে, 20.202 হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে এই আজকে আমাদের ক্লাস আমরা এই অবধি করছি, এরপরে আমরা নেক্সট অঙ্ক করব। তো এই অঙ্কগুলো তোমরা দেখো, তোমরা দেখে বলো যে যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে থামস আপ জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো থেকো, টাটা।